বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দশম শ্রেণীর বিজ্ঞান শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ বুলবুল আহমেদ, তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের শিক্ষক। আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ সম্পর্কে। আজকের আলোচনার বিষয়গুলো হলো কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক, তরঙ্গ বেগ, কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, শব্দেতর ও শব্দোত্তর কম্পাঙ্ক, শ্রাব্যতার পাল্লা বা সীমা, শব্দ ও আলোক কোন ধরনের তরঙ্গ, তারপর শব্দানুভূতির স্থায়িত্বকাল, প্রতিধ্বনি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় আছো এবং ভালো আছো এটাই আশা করি। আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। গতদিনের ক্লাসটা তোমরা অবশ্যই দেখেছো আমি আশা করি। ওই ক্লাসে তোমাদের বেসিক কিছু আলোচনা ছিল, আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখি কম্পাঙ্ক ও পর্যায়কালের মধ্যে সম্পর্ক। এই কম্পাঙ্ক এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক, কম্পাঙ্ককে আমরা জানি যে এই কম্পাঙ্কটা সাধারণত যদি এটা একটা তরঙ্গ হয়, আমরা জানি যে যে তরঙ্গ মাধ্যমের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয় সেই তরঙ্গকে আর তরঙ্গ বলে। আমরা জানি যে যে তরঙ্গ মাধ্যমের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়, লম্বভাবে অগ্রসর হলে সেই তরঙ্গকে আমরা বলি আর তরঙ্গ। এটা একটা আর তরঙ্গ বা অনুপস্থ তরঙ্গ বলি। এই অনুপস্থ তরঙ্গের ক্ষেত্রে মনে রাখবো যে কম্পাঙ্ক হলো এক সেকেন্ডে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। যদি বলি যে এই যে তরঙ্গটা এখান থেকে একটা পূর্ণ স্পন্দন, এই যে এখান থেকে শুরু করে এই জায়গাটাতে একটা পূর্ণ স্পন্দন, তাহলে এখানে টোটাল পূর্ণ স্পন্দন আছে কয়টি? তুমি বলবো যে দুইটি আছে স্যার। মনে করবো যে এই দুইটি স্পন্দন যদি এক সেকেন্ডে সম্পূর্ণ হয় তাহলে ওই তরঙ্গটির কম্পাঙ্ক হবে 2 হার্জ। এই কম্পাঙ্ককে আমরা বলি এফ, এফ দ্বারা প্রকাশ করি, আর এফ ইকুয়াল লিখি 1/T। এই যে টি লিখলাম, টিটা আসলে পর্যায়কাল, এটাকে বলা হয় পর্যায়কাল, আর এটা কি কম্পাঙ্ক। তাহলে পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হলো এফ ইকুয়াল 1/T। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো, এই যে কম্পাঙ্ক এবং পর্যায়কাল এই দুটোর মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা হলো এফ ইকুয়াল 1/T। এই টিকে বলছি পর্যায়কাল। তোমরা কি জানো পর্যায়কালটা আসলে কী? মনে রাখবো যে এই যে একটা নির্দিষ্ট বিন্দু থেকে তরঙ্গ যখন একই দিক থেকে আবার একটা নির্দিষ্ট বিন্দুতে, ওই বিন্দুতে ফিরে আসে, তখন আমরা এটাকে বলবি একটা পূর্ণ স্পন্দন। এই একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করতে, তরঙ্গের যতটুকু সময় লাগে আমরা সেটাকে বলবো পর্যায়কাল, ওই তরঙ্গের পর্যায়কাল। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তরঙ্গের যতটুকু সময় লাগে সেটাকে বলবো ওই তরঙ্গের পর্যায়কাল। তাহলে যদি কম্পাঙ্কটা কি, কম্পাঙ্ক বলছে যে এক সেকেন্ড সময়ে এরকম যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, যতগুলো এক সেকেন্ডে হতে হবে সেটা অবশ্যই মনে রাখবো যে এক সেকেন্ড সময়ে যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে। এখানে দেখো টোটাল স্পন্দন আছে দুইটি, এই এখান থেকে এখানে একটি, আর এরপর এখান থেকে এখানে আবার একটি, দুইটি স্পন্দন আছে। আচ্ছা, দুইটি স্পন্দন যদি এক সেকেন্ডে সম্পন্ন হয় তাহলে আমরা এই তরঙ্গটার কম্পাঙ্ক কত বলবো? বলবো যে 2 হার্জ। কারণ কি? এই যে উপরে লিখবো 2 আর নিচে লিখবো 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 2টি পূর্ণ স্পন্দন সম্পন্ন হচ্ছে। তাহলে বিষয়টা দাঁড়াইতেছে 2/1 মানে কি 2, আর এই এটাই পার সেকেন্ড। পার সেকেন্ডের আর এক নাম হলো হার্জ। মনে রাখবো যে এই কম্পাঙ্কের একক হলো হার্জ। তাহলে বিষয়টা দাঁড়াইতেছে যে 1 সেকেন্ডে যদি কোনো তরঙ্গ 2টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাহলে এটাকে বলবো 2 হার্জ, 2 হার্জের কম্পাঙ্ক। এবার দেখি তরঙ্গ বেগ, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক। এই যে তরঙ্গ বেগ, তারপর হচ্ছে এই কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক আছে। তরঙ্গ দৈর্ঘ্য, তারপর কম্পাঙ্ক এবং তরঙ্গ বেগের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কটা হলো ভি ইকুয়াল হলো এফ ল্যামডা। এটা বলছে কি? তরঙ্গ দৈর্ঘ্য।
এটা হলো কম্পাঙ্ক। কিছুক্ষণ আগে তোমাদেরকে ক্লিয়ার করছি কম্পাঙ্ক জিনিসটা কি। এরপর এটা হলো তরঙ্গ বেগ, তরঙ্গের যে বেগ, এগুলো আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে। দেখো তরঙ্গ দৈর্ঘ্যটা আসলে কি, তরঙ্গ দৈর্ঘ্যটা বলছে যে এই যে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে, একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তরঙ্গ যত দূরত্ব অতিক্রম করে, যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, আর এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। কি বলবো, একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, আর এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। এরপরে যে কম্পাঙ্ক তো কিছুক্ষণ আগে বলে ফেলছি যে এক সেকেন্ডে তরঙ্গ কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক। আর তরঙ্গ বেগটা হলো কি, তরঙ্গ বেগটা মনে রাখবো কি, তরঙ্গ বেগ হলো এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করবে, এক সেকেন্ড সময়ে তরঙ্গ যত দূরত্ব অতিক্রম করবে সেটাকে বলবো তরঙ্গ বেগ, ওই তরঙ্গের জন্য তরঙ্গ বেগ। যাই হোক, এই ভি ইকুয়াল এফ ল্যামডা, এই সূত্র থেকে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখি আমরা তিন নম্বরটা লেখা আছে শব্দেতর ও শব্দোত্তর কম্পাঙ্ক। আমরা কিছুক্ষণ আগেই জেনেছি যে কম্পাঙ্কটা কি, কম্পাঙ্ক হলো এক সেকেন্ডে কোনো তরঙ্গ যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলে, ওই তরঙ্গের কম্পাঙ্ক বলে। তাহলে এই কম্পাঙ্ক আবার দুই রকমের হতে পারে, একটা হলো শব্দেতর কম্পাঙ্ক আর একটা শব্দোত্তর কম্পাঙ্ক। শব্দেতর কম্পাঙ্ক কি, আমরা আগেই জেনেছি যে কম্পাঙ্কের একক হলো হার্টজ। তাহলে এই যে 20 হার্টজের নিচে যে শব্দের কম্পাঙ্ক, 20 হার্টজের নিচে বা কম, নিচে অথবা 20 হার্টজের কম, যেগুলো শব্দের কম্পাঙ্ক নিচে, শব্দের কম্পাঙ্ক হলে, শব্দের কম্পন হলে, কম্পন হলে তাকে শব্দেতর কম্পাঙ্ক বলে, শব্দেতর কম্পাঙ্ক বলে। 20 হার্টজের নিচে যেগুলো, সাধারণত আমরা জানি যে এই কম্পাঙ্কগুলো এই অনেক বেশি বেশি হতে পারে, 2000, 4000, 10000, 20000, 50000, 1 লাখ এরকম হতে পারে। যাই হোক, মনে রাখবো যে কম্পন সংখ্যা যদি 20 হার্টজের নিচে বা কম্পাঙ্ক যদি 20 হার্টজের নিচে হয় তাহলে তাকে আমরা বলবো শব্দেতর কম্পন, শব্দেতর কম্পাঙ্ক। এরপর 20000 হার্টজ, 20000 হার্টজের উপরে, এর উপরে কোনো শব্দের যদি কম্পন থাকে, কোনো শব্দের কম্পন হলে বা কম্পাঙ্ক হলে 20000 হার্টজের উপরে কোনো শব্দের কম্পাঙ্ক থাকলে তাকে আমরা বলবো শব্দোত্তর কম্পাঙ্ক। তাহলে শব্দেতর এবং শব্দোত্তর কম্পাঙ্ক কি, কম্পাঙ্ক কত প্রকার বলেছি, দুই প্রকার, একটা হলো শব্দেতর কম্পাঙ্ক আর একটা কি, শব্দোত্তর কম্পাঙ্ক। 20 হার্টজের নিচে যে সকল শব্দের কম্পন থাকে তাদেরকে বলে হয় শব্দেতর কম্পাঙ্ক। আর 20000-এর নিচে, 20-এর নিচে যেগুলোর কম্পন সংখ্যা সেগুলোকে বলবো শব্দেতর, আর 20000-এর উপরে যেগুলো সেগুলোকে বলবো শব্দোত্তর কম্পাঙ্ক। এরপরে শ্রাব্যতার পাল্লা বা সীমাটা আসলে কি, শ্রাব্যতার পাল্লা বা সীমা, মনে রাখবো যে এই মানুষ আমরা যে শব্দ শুনতে পারি, যত কম্পাঙ্কের শব্দ শুনতে পারি সেটাকেই বা সেই সীমাকেই বা সেই পাল্লাকেই শ্রাব্যতার পাল্লা বলা হয়। আমরা মানুষ সাধারণত 20 হার্টজের নিচের শব্দগুলোও শুনতে পাই না, আবার 20000 হার্টজের উপরে যে শব্দগুলো আছে এগুলোও শুনতে পাই না। কি বলেছি, এই যে 20 হার্টজের নিচে, এর নিচে যেগুলো, নিচে যে সকল শব্দের কম্পন থাকে সেগুলোও শুনতে পাই না, আবার 20000 হার্টজের নিচে উপরে, এর উপরে যে শব্দের কম্পন থাকে সেগুলো আমরা শুনতে পাই না। তাহলে কি দাঁড়ালো, 20 হার্টজ থেকে শুরু করে 20000 হার্টজের মধ্যে যে কম্পনগুলো থাকে সেগুলো আমরা সাধারণত শুনতে পাই।
20 হার্জের নিচে যেগুলো শব্দের কম্পন থাকে সেগুলো আমরা শুনতে পাই না, আবার 20,000 হার্জের উপরে যেগুলো সেগুলো শুনতে পাই না। মাঝখানে কি 20 থেকে শুরু করে 20,000 হার্জ পর্যন্ত আমরা সাধারণত শুনতে পাই। আর এই সীমাটাকে, এই লিমিটটাকে, এই পাল্লাটাকে বলা হয় শ্রাব্যতার পাল্লা। তাহলে কি দাঁড়াইতেছে, এই যে শ্রাব্যতার পাল্লা ছিল 20 হার্জ থেকে শুরু করে 20,000 হার্জ, এটাই শ্রাব্যতার পাল্লা অথবা সীমা বলা হয়, শ্রাব্যতার পাল্লা অথবা সীমা বলে। এবার আসি, শব্দ ও আলোক কোন ধরনের তরঙ্গ? শব্দ এবং আলোক কোন ধরনের তরঙ্গ? আমরা জানি যে তরঙ্গ হলো দুই প্রকার। তার আগে তরঙ্গটা কি, আগেও বলেছি এখনও আবার বলি, যে পর্যাবৃত আন্দোলন কোনো মাধ্যমের কোণাগুলোকে স্থানান্তরিত করে না কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, সেটাকে বলছিলাম তরঙ্গ। সেই তরঙ্গ ছিল দুই প্রকার, একটা হলো আর তরঙ্গ আর একটা লম্বিক তরঙ্গ, অথবা তোমাদের বই লেখা আছে অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গটা সাধারণত পানিতে সৃষ্টি হয়, পানিতে যখন অনুপ্রস্থ যে তরঙ্গ সেই তরঙ্গ সাধারণত পানিতে সৃষ্টি হয়। পানিতে যখন আমরা ঢিল ছুড়ি, ঢিল ছুড়লে পানিতে একটা আন্দোলন সৃষ্টি হয়, তারপর ওই আন্দোলনটা পরবর্তী যে কণাগুলো থাকে সেগুলোকে পরপর করে সামনের দিকে আন্দোলিত করতে থাকে এবং শক্তিটা ওই জায়গা থেকে, ওই বিন্দু থেকে পুরো কিনারে গিয়ে পৌঁছে। এইভাবে সাধারণত তরঙ্গর আর তরঙ্গর সৃষ্টি হয় আর কি, মানে পানিতে যখন ঝিল ছুড়ি তখন আর তরঙ্গ অথবা অনুপ্রস্থ তরঙ্গ সৃষ্টি হয়। যাই হোক, এখানে বলছে যে শব্দ ও আলোক কোন ধরনের তরঙ্গ, মনে রাখবো যে দুইটা দুই রকমের কথা। একটা আলোক তরঙ্গটা হলো আর তরঙ্গ, এই যে পানিতে যে ঢেউ তৈরি হয় সেই রকম করে আলোর ক্ষেত্রে ওই রকম আর তৈরি হয়, অর্থাৎ এই তরঙ্গ আলোক তরঙ্গ হচ্ছে মাধ্যমের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়, মাধ্যমের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়। কোন তরঙ্গের কথা বলছি, এটা আলোক তরঙ্গ। আলোকের যে তরঙ্গ সেটা হচ্ছে আর তরঙ্গ সৃষ্টি করে অথবা অনুপ্রস্থ তরঙ্গ তৈরি করে, অনুপ্রস্থ তরঙ্গ তৈরি করে। এবং পরীক্ষায় আসতে পারে যে আলোক এক প্রকার তাড়িত চুম্বক তরঙ্গ কেন ব্যাখ্যা করো, আলোক তরঙ্গ এক প্রকার তাড়িত চুম্বক তরঙ্গ কেন ব্যাখ্যা করো। কারণ জানি যে যে তরঙ্গ সঞ্চালিত হওয়ার জন্য মাধ্যমের কোনো প্রয়োজন হয় না সেই তরঙ্গকে আমরা বলি তাড়িত চুম্বক তরঙ্গ। কি তরঙ্গ বলি, এই আলোক তরঙ্গ হলো এক প্রকার তাড়িত চুম্বক তরঙ্গ, তাড়িত চুম্বক তরঙ্গ। আলোক তরঙ্গ এক প্রকার তাড়িত চুম্বক তরঙ্গ। আবার বলছি যে অনুপ্রস্থ তরঙ্গ, অনুপ্রস্থ কেন, কারণ এটা যে পথে চলে, আলো যে পথে চলে সেই পথে চলার সময় মাধ্যমের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়, সেই জন্য অনুপ্রস্থ তরঙ্গ। আর এই তাড়িত চুম্বক তরঙ্গ কেন বলতেছি, কারণ এই তরঙ্গ চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। আমরা জানি যে যান্ত্রিক যে তরঙ্গগুলো আছে যান্ত্রিক তরঙ্গের জন্য সাধারণত মাধ্যম অবশ্যই প্রয়োজন হয়, যেমন শব্দ তরঙ্গ, তারপর পানির ঢেউ, একটা পানির তরঙ্গ, এই তরঙ্গগুলো অবশ্যই মাধ্যম লাগে। শব্দ যখন চলে তখন এই মাধ্যম বায়ু মাধ্যম হিসেবে কাজ করে, বায়ু তখন মাধ্যম হিসেবে কাজ করে, কারণ বায়ুতে যে বায়ুর যে কণাগুলো থাকে সেই কণাগুলো এই আমাদের শব্দগুলো এক স্থান থেকে অন্য স্থানে, মানে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে শক্তিকে সঞ্চালিত করে। আবার পানিতে কী হয়, পানিতে ঢেউ যে সৃষ্টি হয় তখন কণাগুলো উপরে আপ এবং ডাউন হয়, এরকম ঢেউ তৈরি করে, উপরের দিকে ওঠে আবার নিচে নামে, এর ফলে শক্তিটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। যাই হোক, পানির তরঙ্গ এবং শব্দ তরঙ্গ এই দুটো হলো যান্ত্রিক তরঙ্গ, আর এই তরঙ্গের জন্য অবশ্যই মাধ্যম লাগবেই। কিন্তু এই যে আলোক তরঙ্গ এক প্রকার অনুপস্থ তরঙ্গ হলেও সেটার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, মাধ্যম ছাড়াও চলতে পারে আলোক, সেজন্য এটাকে বলি তাড়িত চুম্বক তরঙ্গ। এরপর শব্দ তরঙ্গের কী কথা বলছি, শব্দ তরঙ্গ অবশ্যই বায়ু মাধ্যম দিয়ে চলে, সেজন্য এটা একটা যান্ত্রিক তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গ হলেও সেটা কি আর তরঙ্গ নাকি লম্বিক তরঙ্গ অথবা অনুপ্রস্থ তরঙ্গ নাকি অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা শব্দ তরঙ্গটা দেখি। শব্দ তরঙ্গ এক প্রকার কি বলছে যে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ, অনুদৈর্ঘ্য তরঙ্গ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে যে তরঙ্গ মাধ্যমের দিকের সাথে সমান্তরালভাবে অগ্রসর হয়, দেখো এটা মনে করো একটা তরঙ্গ, এখানে একবার সংকোচন দেখানো হয়েছে, সংকোচন, এবং এখানে মাধ্যমের কণাগুলোর একবার প্রসারণ দেখানো হয়েছে,
এরকম একটা সংকোচন আর একটা প্রসারণ এই দুটো মিলে কিন্তু একটা পূর্ণ স্পন্দন হয়। বাতাসের ক্ষেত্রে বাতাসের কণাগুলো একবার সংকুচিত হয় একবার প্রসারিত হয়, এইভাবে আমাদের এই শব্দ শক্তিটা এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত করে। এই জন্য এই শব্দ তরঙ্গকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমরা জানি যে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে কণাগুলো মাধ্যমের দিকের সাথে লম্বভাবে অগ্রসর হয়। এরপর দেখি দর্শনাভূতির স্থায়িত্বকাল। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোনো কিছু থেকে যখন দেখি, যখন কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে আসে পৌঁছে, তখনই আমরা কেবল বস্তুকে দেখতে পাই, অন্যথায় দেখতে পাই না। বিজ্ঞানী টলেমি বলছেন যে আমাদের চোখ থেকে আলো বস্তুতে যায়, তারপর আমরা বস্তুকে দেখতে পাই, কিন্তু না, বস্তু থেকে আলো আমাদের চোখে আসে, তারপর আমরা বস্তুকে দেখতে পাই। বস্তু থেকেই আলো আমাদের চোখে আসে, তারপর আমরা বস্তুকে দেখতে পাই। এই যে শব্দানুভূতির যে স্থায়িত্বকাল আছে, মনে রাখবো যে শব্দানুভূতির স্থায়িত্বকাল, অর্থাৎ এই শব্দানুভূতির স্থায়িত্বকাল দ্বারা শব্দানুভূতির স্থায়িত্বকাল, শব্দানুভূতির স্থায়িত্বকালটা আসলে কি, মনে রাখবো যে কোনো শব্দ আমাদের কানে যখন পৌঁছে, কোনো শব্দ যখন আমাদের কানে পৌঁছে, ওই শব্দের রেশ যতক্ষণ পর্যন্ত আমাদের ব্রেনে থেকে যায় তাকেই শব্দানুভূতির স্থায়িত্বকাল বলা হয়। সেক্ষেত্রে মনে রাখবো যে এই যে এক সেকেন্ডকে দশ দ্বারা ভাগ করলে, এক সেকেন্ডকে দশ দিয়ে ভাগ করলে যা হবে সেটাই হলো শব্দানুভূতির স্থায়িত্বকাল, অর্থাৎ পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত কোনো শব্দ আমরা যখন শুনি তার রেশটা আমাদের ব্রেনে থেকে যায়, সেই জন্য পয়েন্ট ওয়ান সেকেন্ডকে বলা হয় শব্দানুভূতির স্থায়িত্বকাল। শিক্ষার্থী বন্ধুরা, আজকের সর্বশেষ টপিক হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনিটা বিষয়টা একটু বুঝি। মনে করো এখানে একজন ছেলে দাঁড়িয়ে একটা সাউন্ড করলো, কোনো একটা সাউন্ড করলো, এই সাউন্ডটা এই যে দেয়াল ছিল, মনে করো এখানে এই দেয়ালে গিয়ে আঘাত করলো, যে সাউন্ডটা ছাত্রটা করলো, মনে করো একটা ছাত্র বা শিক্ষার্থী একটা সাউন্ড করছে, জোরে চিৎকার করছে, সেই চিৎকার করা শব্দটা এই দেয়ালে গিয়ে বাধা পেয়ে ওই শব্দটা যদি আবার তার কাছে ফিরত আসে, প্রথমে এই পথে গেছে, যাওয়ার পর আবার যদি তার কাছে ফিরে আসার পর যদি সে ওই শব্দটার পুনরাবৃত্তি শুনতে পায়, তাহলে আমরা এটাকে বলবো প্রতিধ্বনি। কি বললাম, কোনো শব্দ মূল শব্দ থেকে আলাদা হয়ে প্রতিফলিত হয়ে ফিরে আসলে যদি ওই শব্দের পুনরাবৃত্তি শোনা যায়, তাহলে এটাকে আমরা বলবো প্রতিধ্বনি। মনে রাখবো যে একটা শব্দ একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপন্ন হয়ে বা নির্দিষ্ট বস্তু থেকে বা ব্যক্তি থেকে উৎপন্ন হয়ে শব্দ যখন কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে প্রতিফলিত হয়ে রিটার্ন করে অর্থাৎ ফিরে আসে, তখন ওই শব্দের যদি পুনরাবৃত্তি শোনা যায় তখন আমরা এটাকে বলবো প্রতিধ্বনি। যাই হোক, এ সম্পর্কে তোমাদের সাথে আরও আলোচনা হবে, আজকে এই পর্যন্তই। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আর আজকের যেগুলো আলোচনা করেছি এগুলো সবগুলোই তোমাদের বাড়ির কাজ, এগুলো বাসায় তোমরা লিখে তারপর স্কুলে এসে জমা দেবা। তো আজকে এই পর্যন্ত শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।